আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দর্শক, শুরুতে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন 20 জানুয়ারি 2024 রোজ শনিবার। অবস্থান করছি হামজা ডেইরি ফার্মে, আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে নতুন গাভী আপনাদেরকে দেখাবো, এগুলোর জাতমান কোয়ালিটি, সেই সাথে যেহেতু গনি ভাই একদামে গাভী বিক্রি করে থাকেন একদামগুলো আপনাদেরকে জানানো হবে। যে যেখান থেকে ভিডিও দেখছেন গনি ভাইয়ের সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। চলুন গনি ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বরকাত। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আল্লাহ মর্জি, আল্লাহ চালায় ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ চলছে আর কি, রানিং। জি কালেকশন কেমন আছে? আছে, আজকে বাচ্চা সহ গরু বেশি আছে। বাচ্চা সহ বেশি আছে, সব ধরনের সব জাতের? হ্যাঁ সব জাতের গরু আছে। আচ্ছা, আপনার এখানে তো সচরাচর সেই শুরু থেকেই সবসময় সব রকমের গাভী পাওয়া যায়? হ্যাঁ, ছোটো বড় মাঝারি সব কোয়ালিটির গাভী আমার এখানে পাওয়া যায়। আচ্ছা, বাজার মূল্য অনুযায়ী বর্তমানে আসলে গাভীর দামটা কীরকম আছে? এই কয়েকদিন ঠান্ডার জন্য পাঠিপথ কম, এই জন্য আমার মনে হয় যেটা আমার কেনা গরু, আমার মনে হয় প্রত্যেকটা গরুতে মনে হয় 10-15 কম এই সপ্তাহে গাভী প্রতি। জি আচ্ছা, আমরা যেটা জেনেছি যে মোটামুটি একটু ঠান্ডার কারণে হালকা একটু দামটা কম আছে, একটু কম আসতেছে, তো বাইরের লোকজন একটু কম আসতেছে, ওই জন্য একটু কম বাজার। আচ্ছা, যেহেতু আজকে গাভী আছে বাচ্চা সহ বেশি, চলুন এক এক করে গাভীগুলো দেখবো। আর গাভীর দাম তো আপনার একদমই একদম আগের মতো একদমই, যার পছন্দ হবে আপনাকে ফোন করে হয়তো কথা বলে সরাসরি নিতে পারবে। জি চলুন গাভীগুলো দেখাবেন। গনি ভাই, শুরুতেই আমরা এক নম্বর সিরিয়ালে একটা বড় সড়ো গাভী দেখতেছি বাচ্চা সহ, গাভীটা কি জাতের? গাভীটা আপনার একটা মহিষী অস্ট্রেলিয়ান বলা চলে, তার ভিতরে ক্রস আছে। আচ্ছা, মহিষী অস্ট্রেলিয়ান। জি, সাথে ক্রস 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 বিট আর কি, ক্রস বিট। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা আপনার দ্বিতীয়বার বাচ্চা, তো ছয় দাঁত হচ্ছে, মানে ছয় দাঁত ছিল, দাঁত পরে ছয়টা হচ্ছে, ছয় দাঁত। জি, গাভীটা কিন্তু অনেক বিগ সাইজের, দেখেন আপনি এত বড় গরু মানে বাস্তবে না দেখলে বোঝা কঠিন, খুব বিশাল বড়। লম্বাতেও বড় আছে, লম্বাতেও অনেক বিগ সাইজের আর উচ্চতা অনেক। আর বাচ্চাটা মাশাআল্লাহ বকনা বাচ্চা রয়েছে, জার্সি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস। বাচ্চাটা খুবই ভালো। বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স হয়েছে মোটামুটি 7-8 দিন হয়ে গেছে। 7 থেকে 8 দিন হয়ে গেছে। আচ্ছা, তার মানে মোটামুটি কাটার সম্ভাবনা নাই? এসব বাচ্চা আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এই গরুগুলো একটা ছবি দেখি আপনি, জার্সি গরুর মতো প্রত্যেক বছরে কিন্তু বাচ্চা দেয়। আচ্ছা, আর দেখা যাচ্ছে আপনার বাচ্চা প্রসব করার মোটামুটি 45 থেকে 60 দিনের মধ্যে এগুলো আবার হিটে আসে এই গাভীগুলো। জি জি, এই গরুগুলো আপনার এদিকে সুবিধা বেশি, প্রত্যেক বছর বাচ্চা দেবে। আর এরকম গরু পালে লসের কোনো সংখ্যা নেই, রোগ বালাই কম, মানে পালার মতো গরু এক কথা এগুলো। আচ্ছা, বাটগুলো একদম করস ব্রিডের গরু। শোনেন, বাংলাদেশে আপনি প্রত্যেকটা গরু কিন্তু করস, করস ছাড়া কোনো বাংলাদেশে কোনো গরু হয় না, প্রতিটা গরুই করস। তারপরে কিন্তু এই করস এক কোয়ালিটির করসগুলোর খুব দুধ হয় কিন্তু। আচ্ছা, এই অবস্থায় যদি বিক্রি করেন এই গাভীটার, এক অর্থাৎ এক নম্বর সিরিয়ালের গাভীটার দাম কত চাচ্ছেন? আসলে প্রথমে বলছি আজকে গরুর দাম কিন্তু অনেক কম, এই গরুগুলো তাহলে অন্য দিনের এইতে 2,15,000-10,20 মতো এগুলো হয়তো আমার কেনা লাগছে। এই গরুগুলো এখন যদি আজকে যদি এই ভিডিওতে কেউ নেয় গরুটা, দাম পড়বে আপনার 1,90,000 টাকা। 1,90,000? জি জি, 1,90,000 টাকা দাম পড়বে। 1,90,000 টাকা, বিশাল আকৃতির গাভী একদম একদম। এগুলো এই গাভীগুলো দেখেন, যদি আরেকটা যদি আমি বলি, যদি কাটা হিসেবে বিক্রি করে কোনো সময়, যদি আপনার দুধ খাওয়ার পরে এই গাভীটা সর্বনিশ্চয় 1,50,000 টাকা কাটাই দাম হয়, বাচ্চাটা দুধ এখনই 30,000 দাম। আচ্ছা আচ্ছা, বাচ্চা তো মোটামুটি একটু বড় সড়ই হয়ে যাচ্ছে, তাহলে 1,80,000 দামে এগুলো কাটা হিসেবে বিক্রি করলি। আচ্ছা আচ্ছা, তো যেহেতু এখন বাচ্চা সহ আছে, দর্শকরা বাচ্চা সহ দেখে শুনে নিতে পারবে। জি জি, চলুন পরের গাভীটা দেখি। গনি ভাই, আমরা এই মুহূর্তে 2 নম্বর সিরিয়ালে কিন্তু গাভী দেখতেছি, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী। কি জাতের? এটা জার্সি, ইন্ডিয়ান জার্সি। এগুলো ইন্ডিয়ান জার্সি? জি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত, দ্বিতীয় বিয়ে, এটা 6 দাঁত। জি, দ্বিতীয়বারের মতো বাচ্চা। জি জি। সাথে বাচ্চাটা কি? বাচ্চাটা মাশাআল্লাহ হেভি সুন্দর বকনা বাচ্চা, আপনি রেড ফিজিয়ান বকনা। বয়স কেমন হয়েছে? এগুলো আপনার এরকম 7-8 দিনের হয়ে গেছে। 7 থেকে 8 দিন? জি জি। আচ্ছা, কালেকশন মোটামুটি আজকে তাহলে ভালোই আছে ভাই? জি জি আছে। তারপরে দর্শকরা কিন্তু বিবেচনা করবে। হ্যাঁ, আমি ভালো বললে তো হবে না, দর্শকরা ভালো বলে সেটাই ভালো। আচ্ছা, বাটতলাগুলো ক্লিয়ার আছে ভাই একদম? ইনশাল্লাহ, ওগুলো একবারে অল ক্লিয়ার। যেহেতু ইন্ডিয়ান জার্সি গাভী, আর ইন্ডিয়ান জার্সিতে তো দুধের পরিমাণ নাকি বেশি হয়। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ দুধ কেমন হবে? এগুলো আপাতত এই অবস্থাতে 12-13 হচ্ছে, আর একটু বাড়বে, একটু 12 থেকে 13 চলে আসছে। জি জি। আচ্ছা, এই অবস্থায় নিলে দর্শকরা
এখন যেরকম আসতেছে সেরকম দেখে নিতে পারবেন। জি জি, এখন যেটুকু আছে সেটুকু বললাম। এটার একদম কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 157,000 টাকা। 157? জি। আচ্ছা, মাত্র 157,000 টাকায় ইন্ডিয়ান জার্সি গাভি দর্শক বাচ্চা সহ আপনারা চাইলে হামজা ডেইরি ফার্মের গনি ভাইয়ের এই কালেকশন একদমে সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরের গাভিটা দেখাই। গনি ভাই, 3 নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ, আকৃতিতে ছোট হলেও খুব সুন্দর একটা গাভি। কি জাতের? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাত। অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান, বকনা গাভি আর কি। বকনা থেকে গাভির দিকে যাচ্ছে মোটামুটি। দাঁত কয়টা? দাঁত এটা আপনার 2 দাঁত হচ্ছে। 2 দাঁতের গাভি? জি জি। বাচ্চাটা তো একদম, বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর বকনা বাছুর হয়েছে, মায়ের মতোই আর কি। জি জি, মায়ের মতোই। আটকানো হয় না এই অবস্থার পরে। আচ্ছা, কেউ যদি নিতে চায়, যারা হয়তো অল্প টাকা দিয়ে ছোট গাভি যারা কিনতে চায়, তারা এই গাভিগুলো নিতে পারবে। কেমন দাম চাচ্ছেন এই গাভিটার? একদম এই গাভিটার দাম পড়বে আপনার 122,000 টাকা ফিক্সড দাম। 122? এটা দাম দর করা দেন, 122,000 টাকা দাম পড়বে। 122,000 টাকা ফিক্সড একদম একদম। চলুন পরের গাভিটা দেখে নেই। দর্শক, আমরা 4 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বাচ্চা সহ আরেকটা গাভি দেখতেছি, মোটামুটি মাঝারি চাইতে একটু বড়ই আছে। গনি ভাই, গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলো বড়র মধ্যেই পড়ে, মাঝারি শ্রেণীর বড়। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি। বাচ্চা কয় নাম্বার? প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা? বাচ্চাটা বকনা বাছুর, বাচ্চা হয়েছে মানে এক মন ওজন হয়েছে বাচ্চাটা, এখন মায়ের মতোই একবারে দাম্বু। ভবিষ্যতের আরেকটা গাভি? হ্যাঁ, বাচ্চা এগুলো আল্লাহ বাসায় রেখে খুব ভালো গাভি হবে এগুলো। আল্লাহ, গরু খুব দুধ হবে গরুর, বুঝছেন? গরুটার মানে দুধের এত রাগ, মানে শাল দুধ গরুর টানা লাগতেছে। আচ্ছা, বাচ্চাটা ক্লিয়ার আছে? হ্যাঁ, 4টা ক্লিয়ার আছে, কালকে বাচ্চা হয়েছে এটা। তাহলে কেমন শাল দুধ গেলে কেমন? শাল দুধের যে পরিমাণ আছে সেই হিসেবে গরুটার থেকে আমার আইডিয়া 17-18 দুধ থাকবে। 17 থেকে 18 লিটার? জি জি। আচ্ছা, 17 থেকে 18 লিটার একটা প্রাথমিক আইডিয়া করছেন, তারপরে দর্শকরা চাইলে এই অবস্থায় টেনে টুনে দেখে নিতে পারবে। জি জি, দেখে অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এটার একদম কত চাচ্ছে? এটার দাম পড়বে 185,000 টাকা। 185,000 টাকা? 185। 4 নাম্বার সিরিয়ালের গাভি দর্শক, 185,000 টাকা এক দামের আরেকটা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা সহ গাভি দেখে নিলাম হামজা ডেইরি ফার্ম থেকে। আর আপনারা জানেন যে হামজা ডেইরি ফার্মে মূলত এক দামে গাভি বিক্রি করা হয়ে থাকে, এবং পাবনা জেলার মধ্যে সবচাইতে মনে হয় আপনারা সীমিত লাভ দিয়ে গাভি সংগ্রহ করতে পারবেন কিন্তু এই হামজা ডেইরি ফার্ম থেকে, চাইলে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন। চলুন পরের গাভিটা দেখি। গনি ভাই, আমরা 5 নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভি দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 4 দাঁত। দাঁতে 4টা? বাচ্চা কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? কি বাচ্চা ভাই? বকনা বাছুর এটা, সঙ্গে বকনা বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স মোটামুটি 12-13 দিন আছে। 12 থেকে 13 দিন? জি। আচ্ছা, মোটামুটি অনেকটাই পরিপূর্ণ দুধ প্রায় চলে আসছে ভাই। জি। কত লিটার পাওয়া যাবে? 2 বেলা 15+ থাকবে। 2 বেলা দিয়ে 15+? জি। আচ্ছা, 15+ দুধের গাভি এখন এই অবস্থায় নিলে দর্শকরা হয়তো দেখে শুনে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। আচ্ছা, এইটার একদম কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 185,000 টাকা। 185,000? জি। আচ্ছা, 185,000 টাকা এক দামে আমরা 5 নাম্বার সিরিয়ালে দর্শক আরেকটা বাচ্চা সহ গাভি দেখে নিচ্ছি। চলুন আপনাদেরকে পরবর্তী গাভিগুলো দেখাই। মনে ভাই, আমরা 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি দেখতেছি, লালচে রঙের একটা বাচ্চা সহ, এই গাভিটা কি জাতের? এটা আপনার ফিজিয়ান জাতের গাভি। ফিজিয়ান জাতের? ফিজিয়ান জাতের গাভি। বাচ্চাটা কি বাচ্চা হয়েছে ভাই? বাচ্চাটা আপনার জার্সি হয়েছে। জার্সি? বকনা বাছুর হয়েছে, জার্সি বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স এটা 6 দিন। 6 দিন? জি। আচ্ছা, আর গাভি দাঁত কয়টা? গাভিটা 6 দাঁত উঠতেছে আর কি। 6 দাঁত? জি। 6 দাঁত। তার মানে বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় নম্বর বাচ্চা এটা। দ্বিতীয় নম্বর বাচ্চা। বাটগুলো তো দেখতেছি একদম বড় বড় ভাই। জি, বাটও ভালো, দুধেও ভালো গরুটা, একদম মানে গরুটা জানা করা যাবে নাকি যে কোনো মহিলারা দহন করতে পারবে, আর গরুটা খুব দুধের গরু। কত লিটার আসবে দুধ? এগুলো আপনি আশা করছি 2 বেলা 15-16 দুধ ইনশাল্লাহ থাকবে। 2 বেলা দিয়ে 15 থেকে 16 লিটার? জি জি। আচ্ছা, এই অবস্থায় যদি বিক্রি করেন 6 নাম্বার সিরিয়ালের এই গাভিটার একদম কত চাচ্ছেন? এটার দাম 155,000 পড়বে। 155? জি।
আচ্ছা 155,000 টাকা একদমের গাভী, একদম এগুলো। এবং বাটগুলো মাশাআল্লাহ অনেক বড় সরো, বাটগুলো দোয়ান করার মতো বড়, আর বাচ্চারা ভালো গাভী, সব গাভীগুলো কোনো লসের কোনো ভয় নেই, আর দুধে ফাঁকি দেবে না এগুলো কোনোদিনও। আচ্ছা আচ্ছা, 6 নম্বর সিরিয়ালের গাভীটা দেখে নিলাম দর্শক, গনি ভাইয়ের কালেকশনে আমরা এই মুহূর্তে সবগুলো প্রায় বাচ্চা সহ গাভী দেখছি, আপনারা পছন্দ করে একদমে এই গাভীগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। গনি ভাই, আমরা 7 নম্বর সিরিয়ালের যে গাভীটা দেখতেছি এই মুহূর্তে, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান, জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? চার দাঁত, দাঁতে চারটা, জি। আচ্ছা, চার দাঁত, এটা প্রেগন্যান্ট গাভী? হ্যাঁ প্রেগন্যান্ট। এটা কয় নাম্বার বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। এটা কিন্তু আসলে মুন্ডি গাভীর বাচ্চা, কিন্তু মানে এটা মুন্ডি হয় নাই, এগুলো ছোট ছোট শিং করছে, যুগি মুন্ডি বলে, কিন্তু ওর মাথা ঝুড়ি দেখছেন কি, একবারে মাথা ডিপ ঝুটি এলা মুন্ডি কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যুগি মুন্ডি, হালকা শিং উঠছে, হালকা শিং উঠছে, এটুকু থাকবে আর উঠবে না। আচ্ছা আচ্ছা, মুন্ডি গাভীর বাচ্চা তার চামড়াটা জান কি পাতলা, চামড়ার দিকে একবারে পাতলা, আর মানে ওর পিছনে মনে হয় গরু হিসেবে, গরু আদা তোষার মনে হয় মাজাটা। গাভীটা খুব দুধ হবে, দুধের গরু। তলার গেট আপ তো মোটামুটি কতদিন সময় আছে? এখন আপনি 2 সপ্তাহ টাইম আছে, কি পালানো হয়েছে এখন? প্রায় 14 দিন সময় আছে, জি, জানো 14-15 দিন সময় আছে। আচ্ছা, যোগী মন্ডি গাভি, এগুলোর একটা প্রাথমিক ধারণা দিবেন আসলে বলা তো। এই গাভিটা আসলে প্রথম বিয়ানে গরুর যে গেট আপ আছে, জাত মান কোয়ালিটি আছে, সেই হিসেবে আপনার প্রথমেই 15-16 দুধ থাকবে, 15 থেকে 16 লিটার, জি জি, প্রথমেই। এই অবস্থায় বিক্রি করলে 7 নম্বর সিরিয়ালের যোগী মন্ডি এই গাভিটার দাম কত চাচ্ছে? এটার দাম পড়বে আপনার 1,65,000 টাকা। 1,65,000, জি। আচ্ছা, 1,65,000 টাকা ফিক্সড একদম, একদম এগুলো 1,65,000 দাম পড়বে। আচ্ছা, চলুন দর্শকদের পরবর্তী যে গাভি রয়েছে সেই গাভিগুলো দেখাবেন। দর্শক, আমরা শেষ মুহূর্তে এসে একদম বড় সড়ো একটা গাভি দেখতেছি, আজকে যতগুলো গাভি দেখেছেন তার চাইতে সবচাইতে বড় এই গাভিটাই। গনি ভাই, গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে? এটা আপনার দ্বিতীয়বার বাচ্চা দিবে, 6 দাঁত হচ্ছে, 6 দাঁত, জি, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে, জি জি। কতদিন সময় আছে? এটা এখনো 25 দিন টাইম আছে, 25, জি। আচ্ছা, মোটামুটি এখনো 25 দিন যেহেতু সময় আছে, আর এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারে, আর গাভিটা আমার অত্যন্ত পরিচিত লোকের গাভি, এলাকাতে সংগ্রহ করা প্রথম বিয়নে গাভিটা রেকর্ড আছে দুধের 17-18 লিটার, 17 থেকে 18 লিটার, মানে পালান ছাড়ে নাই কিন্তু, গরুর রূপ এখন আসে নাই। আচ্ছা, আসলে গরু প্রতিদিন দেওয়া ঠিক না এখনো, তারপরে মানে দিলাম, যদি দুধ কেউ নেয় নিলে, নাহলে হয়তো বাচ্চাদের পর বিক্রি করবো গরুগুলো। আচ্ছা, আপনার খুব দুধের গরু, জি, খামারে থাকবে, যদি কোনো কাস্টমার সরাসরি এসে পছন্দ করে নিয়ে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, জি। এবং গাভিটা একদম যাতে মানে মনে হয় একবারে 100 জাত, তুলনায় 100 আছে, জি জি, নাভি টাভি কিছুই নাই, কিছু নেই, একবারে আপনার অরিজিনাল গরু। আচ্ছা, কেমন ধারণা করতেছেন তাহলে গাভিটা? না, আপনার বিয়ে আশা করছি 20-এর উপরে ইনশাল্লাহ, 20+, আল্লাহ যদি কোনো ভালামতে না দেয় 20-এর উপরে থাকবে। এখন যদি বিক্রি করেন মানে এই অবস্থায় দাম কত? যদি কেউ নেয় 2,05,000 দাম পড়বে গরুটা, 2,05,000, জি। আচ্ছা, 2,05,000 টাকা ফিক্সড একদম, একদম এগুলো, কোনো সুযোগ সুবিধা মানে দরদামের সুযোগ নেই? না না, এগুলো দামের সুযোগ নেই, যার পছন্দ হবে আপনার সাথে কথা বলে একদমই নিবে, জি জি। অনেক ধন্যবাদ গনি ভাই, মোটামুটি আজকে নতুন কালেকশন দর্শকদের দেখানোর জন্য। আর দর্শক, যে যেখান থেকে ভিডিও দেখছেন দেশ বা প্রবাস থেকে, আপনারা হামজা ডেইরি ফার্ম থেকে এই গাভিগুলো একদমে যারা পছন্দ করেন একদমে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।